মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে বিগত 2011 সাল তারপর থেকে আজ অবধি 2022-এ অনেকে অনেক রকম চক্রান্ত করে এই রাজ্যকে কলুষিত করবার জন্য, কিন্তু আপনারা আছেন বলে সেই চক্রান্তে কোনো ফল হয় না। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। নাকি যুদ্ধ হয়েছে তাই? আরে এই বাড়ানোটা তো যুদ্ধের আগে থেকে চলছে, তখন তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল না, যখন গ্যাসের দাম বাড়ছে, যখন ওই উচ্চলার নামে রান্নাঘরে অন্ধকার করছ, তখন কোনো যুদ্ধ ছিল না। সুতরাং আজকে যারা এই ধরনের কথা বলে তাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে লড়াই করব। এ প্রশাসন শক্তিশালী প্রশাসন, এ প্রশাসন রাজনীতির রং দেখে না। যে কোনো রাজনৈতিক দলের জন্য সে তার মানুষের জন্য কাজ করার জন্য আমরা নিশ্চিতভাবে নিজেদের নিয়োজিত রাখবো। রাজনীতি বিচার করে আমরা এখানে সার্টিফিকেট দেয় কি আমাদের পৌর প্রতিনিধিরা কে কোন দল করছো বলে? আমরা কি তাই ভেবে দিই যে কোন কে কোন দল করছো? এটা আমাদের শিক্ষা নয়, মুখ্যমন্ত্রী আমাদের এই শিক্ষা দেননি। ফলে আমরা কোনো রাজনীতিকরণ প্রশাসনের মধ্যে করতে চাই না। সবাই ভালো থাকবে, গণতন্ত্রে তো এটাই। নববারাকপুরের নবওড়াকান্দি কামনাসাগর সৌন্দর্যায়ন নবরূপে উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার বিকেলে নববারাকপুর পুরসভা 9 নম্বর ওয়ার্ডের নববওড়াকান্দি কামনাসাগরের সৌন্দর্যায়নে নবরূপে সুসজ্জিত আধুনিকীকরণ করে শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের গ্রিন সিটি মিশন প্রকল্পে প্রায় 29 লক্ষ টাকা খরচ করে আধুনিকীকরণ ও সৌন্দর্যায়ন করা হয়েছে নববওড়াকান্দি কামনাসাগর জলাশয়। চলছে না বলে নোংরা চক্রান্ত করে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, কিন্তু মানুষ ভরসা করেছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারও ক্ষমতায় এসেছেন। রাজ্যকে কলুষিত করার চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে সরব হব। মন্ত্রী জোর গলায় বলেন এদিনের মন্ত্রী, দিল্লি উত্তরপ্রদেশ কেন সন্ত্রাস হলো? মুখ্যমন্ত্রী যেখানে সন্ত্রাস দেখেছেন সেখানেই অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রী পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন, নিজের দলকে রেয়াত করেননি। যদি কেউ অন্যায় করে সে যে দল হোক না কেন, তাকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পুলিশ প্রশাসন 24 ঘন্টা দিন রাত কাজ করছেন। দলের যদি কেউ গাফিলতি অন্যায় করে কাউকে রেয়াত করা হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজনীতি বঞ্চনার স্বীকার করা হচ্ছে, মুখ্যমন্ত্রী রাজনীতিকরণ প্রশাসনের মধ্যে করতে চান না বলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রশাসনের যে ক্ষমতা থাকবে নিরপেক্ষ হয়ে কাজ করবে, কে কোন দল করছে প্রশাসন দলমত হয়ে প্রত্যেককে দেখবে, গণতন্ত্রের এটাই কাম্য বলেন অর্থমন্ত্রী। সামগ্রিকভাবে আমরা সবার ভালো চাই, প্রধানমন্ত্রীকে কটাক্ষ উনি বলে যাবেন শুনতে পারবেন না, শোনার কানেকশন তৈরি করা হয়নি। যারা অভিযোগ করবে উত্তর দেওয়ার সময় সুযোগ দিতে হবে, তো শুধু বলবেন শুনবেন না। আমি মনে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস প্রধানমন্ত্রী ভায়োলেট করেছেন, তাই আপনারা এগিয়ে আসুন, সবাই একসাথে মিলে অন্যায়ের প্রতিরোধ করব, অন্যায়ের প্রতিবাদ করব, একসাথে থেকে করব, আমরা আমাদের উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাব। নববারাকপুরকে সেরা বিধানসভা কেন্দ্রে পরিণত করার আপ্রাণ চেষ্টা করবেন বলে জানান মন্ত্রী। কামনাসাগরের জলাশয়ে সৌন্দর্যায়নের ফিতে কেটে ফলকের উন্মোচন করে নবওড়াকান্দি হরিকুরু চাঁদ সেবা সংঘের 62তম 4 দিনের বিশ্ব মানবতা ধর্ম সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী। এরপর পশ্চিম বাসুন্দা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের 27তম বর্ষের ঐতিহ্যবাহী চড়ক মেলা শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপ্রধান স্বপ্না বিশ্বাস, সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখিন মজুমদার, স্থানীয় কাউন্সিলর তৃপ্তি মজুমদার, মনোজ সরকার, জয়গোপাল ভট্টাচার্য, সুমন দে সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পুরসভার কর্মীরা। শান্তির বার্তা, মতুয়া সম্মেলনে সংঘবদ্ধতার বার্তা, মতুয়া সম্মেলনে আরও বেশি শিক্ষার প্রগতির বার্তা, আমাদের পরের প্রজন্মের কাছে আরও ভালোভাবে সমাজকে গড়ে তোলার পথকে প্রশস্ত করা, এবং আমাদের যা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মানুষদের জন্য সেটা তারা জানেন, সুতরাং তার বেশি কিছু বলার প্রয়োজন নেই। পাশাপাশি একটা কামনাসাগরের আজকে উদ্বোধন করলেন, তার উদ্বোধন করলেন কামনাসাগরের, এটা একটা সংস্কারের কাজ, সরকারের পক্ষ থেকে প্রায় 29 লক্ষ টাকা ব্যয় করে এটা হয়েছে, এবং আমরা তো বদ্ধপরিকর সংস্কারের কাজ, ভালো কাজ করার, উন্নয়নের কাজ করার। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম DCM প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া।